আজকে গড়িয়া এরিয়ার মধ্যে একদম লো বাজেটের একটি নতুন ফ্ল্যাট আপনাদেরকে দেখাবো। পার্কিং ও অ্যাভেলেবল আছে ফ্ল্যাটের সাথে। হ্যালো ফ্রেন্ডস, দি প্রপার্টির ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আনিশা, আপনাদেরকে 775 স্কোয়ার ফিটের একটি 2BHK ফ্ল্যাট আপনাদেরকে দেখাবো। এবং এটা হলো 2BHK ফ্ল্যাট, এক্সাক্ট লোকেশন হলো বকুল মাঠ মাঝের পাড়া। আর আপনাদেরকে গড়িয়া মোড় বা কবি নজরুল মেট্রো স্টেশন থেকে নতুন হাটের অটোতে আসতে হবে। আর এই যে লোকেশনটা হলো মাঝের হাট বকুল পাড়া, তো এই স্টপেজে আসতে আপনাদের জাস্ট 10 মিনিট টাইম লাগবে অটোতে, এবং অটো ভাড়া কিন্তু 15 টাকা। আর একদম মেন রোডের পাশেই আছে এই ফ্ল্যাটটা। এই বিল্ডিং এর সামনে থেকে একদম মেন রোড থেকেই কিন্তু আপনারা অটো পেয়ে যাবেন গড়িয়া মোড় বা কবি নজরুল মেট্রো স্টেশনে যাওয়ার জন্য। আর ওটা হলো ফ্ল্যাটের এন্ট্রান্স, মানে বিল্ডিং এর এন্ট্রান্স। তো এন্ট্রান্স দিয়ে ঢুকে একদম লেফট সাইডে দেখুন পার্কিং ও অ্যাভেলেবল আছে ফ্ল্যাটের সাথে। আর এই যে পার্কিংটা আমি দেখাচ্ছি, এই পার্কিংটা আপনারা যদি নিতে চান তাহলে আপনাদেরকে এটা আলাদাভাবে নিতে হবে। আর এই পার্কিং এর প্রাইস হলো 4 লক্ষ টাকা। তো এটা হলো আরো একটা এন্ট্রান্স, মানে বিল্ডিং দিয়ে ঢুকে এটা আরো একটা এন্ট্রান্স। এখানে দেখুন একটা কলাপসিবল গেট আছে, দেন এসেই আমার রাইট সাইডে কিন্তু লিফট আছে, লিফট অ্যাভেলেবল আছে এই ফ্ল্যাটের মধ্যে। আর এখনো অবধি দেখুন ফ্ল্যাটটা ইনকমপ্লিট আছে, মানে এখনো কিন্তু আন্ডার কনস্ট্রাকশন আছে। আর লিফটের পাশে এই দেখুন সিঁড়ি আছে কতটা চওড়া, এখান থেকে কিন্তু আপনাদের যে কোনো ফার্নিচার তুলতে কোনো রকম প্রবলেম হবে না। তো এখন আমরা এই বিল্ডিং এর সেকেন্ড ফ্লোরে চলে এসেছি, সিঁড়ি দিয়ে উঠেই একদম লেফট সাইডে আছে ফ্ল্যাটটা। আর তার আগে লিফটটাও দেখিয়ে দিই, মানে সিঁড়ি দিয়ে উঠে একদম ফ্রন্টে কিন্তু এখানে লিফট আছে। যেহেতু এখন আন্ডার কনস্ট্রাকশন তো এখনও পুরোটা রেডি হয়নি, মানে আপনারা বুঝতেই পারছেন একদম নিউ ফ্ল্যাট কিন্তু। তো সিঁড়ি দিয়ে উঠে একদম লেফট সাইডে গিয়ে রাইট সাইডে আছে এই ফ্ল্যাটটা। ফ্ল্যাটের এন্ট্রান্সেই দেখুন একটা মোটা প্লাইয়ের দরজা আছে। আর এই যে পুরো ফ্ল্যাটটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই ফ্ল্যাটের ফ্লোরটা কিন্তু পুরোটাই ফ্লোর টাইলস দেওয়া। তো এই যে পোর্শনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা মেজারমেন্ট হলো 8x12। এটাকে আপনারা ড্রয়িং প্লাস ডাইনিং প্লেস হিসাবে ইউজ করতে পারেন। ফ্রন্টেই দেখুন একটা ওপেন কিচেন আছে, কিচেনটা জাস্ট দেখুন পুরো দেয়ালটাতে টাইলস দেওয়া। ফ্রন্টে একটা বড় জানালা আছে একদম সাউথ ফেসিং, মার্বেলস দিয়ে দেখুন সেলফ করা, সিঙ্কেরও জায়গা করা আছে। আর যেহেতু ফ্রন্টে কিচেন আছে, এই পোর্শনটাকে আপনারা ডাইনিং প্লেস হিসাবে ইউজ করতে পারবেন। আর একদম ফার্স্টেই দেখুন রুমটা দেখানোর আগে কমন ওয়াশরুমটা দেখিয়ে দিই। ওয়াশরুমটা জাস্ট দেখুন কতটা বড়, পুরো দেয়ালটাতে টাইলস দেওয়া, ফ্রন্টে একটা জানালাও আছে, সমস্ত ইলেকট্রিক্যাল পয়েন্ট, জলের পয়েন্ট অলরেডি করাই আছে, গিজার পয়েন্ট করা। ইভেন এই যে জায়গাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি ওয়াশরুম থেকে বেরিয়ে, এখানেও দেখুন পয়েন্ট করা আছে। এখানে আপনারা চাইলে ফ্রিজ বসিয়ে নিতে পারেন, মানে ফ্রিজের পয়েন্ট আলাদাভাবে করাই আছে। তো এই যে বেডরুমটা আমি দেখাচ্ছি, বেডরুমে ঢোকার আগে আরও একটা জিনিস দেখিয়ে দিই। বেডরুমের উপরের পোর্শনটা দেখুন, এখানে কিন্তু একটা লফট করা আছে। আর ঢুকেই একদম ফ্রন্টে অ্যাটাচ ওয়াশরুমটা দেখুন, যেহেতু এটা মাস্টার বেডরুম এই ফ্ল্যাটের, তো ওয়াশরুমটা জাস্ট দেখুন পুরো দেয়ালে টাইলস দেওয়া আছে, সমস্ত পয়েন্ট অলরেডি করাই আছে। আর বেডরুমটা দেখিয়ে দিই, এই বেডরুমের মধ্যে দুটো বড় বড় বক্স জানালা আপনারা পেয়ে যাচ্ছেন, একটা সাউথ ফেসিং পাচ্ছেন আর একটা ইস্ট ফেসিং উইন্ডো। আর পাশেই দেখুন এখানে কিন্তু ওয়ার্ড্রোভ করারও জায়গা আছে, মানে দেয়ালের সাথে অ্যাটাচ ওয়ার্ড্রোভ করার জায়গা আছে। আর তার উপরে দেখুন লফটও করা আছে, আপনারা চাইলে ছোটোখাটো স্টোর রুম হিসাবে ইউজ করতে পারবেন। তো এই যে বেডরুমটা আমি দেখাচ্ছি, মানে মাস্টার বেডরুমটা যেটা আমি দেখাচ্ছি, এটার মেজারমেন্ট হলো 10x12। মানে বুঝতেই পারছেন কতটা বড় বড় বেডরুম, এখানে আপনাদের সোফা বেড ইজিলি বসে যাবে, সমস্ত ইলেকট্রিক্যাল পয়েন্ট অলরেডি করাই আছে, এসি পয়েন্টও করা আছে। তো দেখে নিন, তো এই বেডরুমের একদম অপোজিটে এখানে দেখুন আরও একটা বেডরুম আছে। তো এটার মেজারমেন্ট হলো 10x12, একদম ওই বেডরুমের সাইজেই কিন্তু আছে, মানে দুটো বেডরুম কিন্তু একেবারে সেম মেজারমেন্টের। আর এই যে বেডরুমটা দেখাচ্ছি, এর সাথে কিন্তু আপনারা অ্যাটাচ ব্যালকনি পেয়ে যাচ্ছেন, মানে মাস্টার বেডরুমের সাথে আপনারা অ্যাটাচ ওয়াশরুম যেমন পেয়ে যাচ্ছেন, আর আরও একটা যে বেডরুম আছে এটার সাথে আপনারা অ্যাটাচ ব্যালকনি পেয়ে যাচ্ছেন। এখান থেকে ব্যালকনিটা জাস্ট দেখুন কতটা সুন্দর, পুরোটা কিন্তু একদম ওপেন আছে আর গ্রিল দেওয়া আছে। স্যার এই যে ব্যালকনিটা দেখাচ্ছি, এটা কিন্তু পুরোটা সাউথ ফেসিং আছে, আর আপনারা চাইলে বিকেলে এখানে বসে টাইম স্পেন্ডও করতে পারবেন। আর রুমের মধ্যে দেখুন দুটো জানালা আছে, একটা হচ্ছে ব্যালকনির দিকে আছে আর একটা
ওয়েস্ট ফেসিং একটা জানালা আছে, আর দুটো উইন্ডোতেই কিন্তু স্লাইডিং দেওয়া, গ্রিল দেওয়া, একদম বড় বড় জানালা পেয়ে যাচ্ছেন। আর এই রুমের মধ্যে আপনাদের কিন্তু বেড, সোফা, ওয়ার্ড্রপ ইজিলি বসে যাবে, বুঝতেই পারছেন। পুরো রুমটা জাস্ট দেখুন কতটা বড়, আর সমস্ত ইলেকট্রিক্যাল পয়েন্ট করাই আছে, একদম নিউ ফ্ল্যাট। কিন্তু এই যে 775 স্কোয়ার ফিটের যে 2BHK ফ্ল্যাটটা আমি আপনাদেরকে দেখালাম, এটার টোটাল প্রাইস হলো 28 লাখ। আর আমাদের চ্যানেলে থ্রুতে আসলে এই প্রাইসটার উপর অনেকটা ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন, মানে এই প্রাইসটা কিন্তু অনেকটা নেগোশিয়েবল, কোনো রকম ব্রোকারেজ চার্জেস লাগছে না, ব্যাংক লোনও অ্যাভেলেবেল আছে। শুধুমাত্র রেজিস্ট্রেশন চার্জেস যেটা রাখা হয়েছে সেটা হলো অনলি 399, আর ওটা জাস্ট ওয়ান টাইমের জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, এবং এই চ্যানেলের আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের ফেসবুক পেজটাকেও ফলো করে দেবেন। থ্যাংক ইউ।